নমস্কার বন্ধুরা, বংলাদেশি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো সকলে আপনারা ভালো আছেন। আজ আমার এই পর্বটি দেখুন, সন্দেশের দিয়ে পরোটা, সন্দেশ পরোটা কীভাবে করছি আর কী কী লাগছে দেখে নেব। আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে একটা হাঁড়িতে দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, এই ফুটনো দুধটা একটা কড়াতে দিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে ময়দা নিয়েছি, ময়দাটা নুন, মিষ্টি আর রিফাইন্ড তেল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে সন্দেশটা বানিয়ে নেব। সন্দেশ বানানোর জন্য দুধটা ভালো করে ফুটিয়ে ঘন হয়ে গেছে, দেখুন। এই ঘন হয়ে যাওয়ার পর দুধটা আরেকটু ঘন হবে। এখানে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। আমি 1/2 কিলো দুধটা শুকিয়ে, যখন একদম কমে গেছে, 100 গ্রাম দুধে পরিণত হয়েছে, সেই সময় আমি আরও 100 গ্রাম দুধ, গুঁড়ো দুধ যেটা সেটা দিয়ে দিচ্ছি। এই 100 গ্রামের মেজারমেন্ট কাপের গুঁড়ো দুধটা এর সাথে মিশিয়ে নেব। দুধটা দেখুন পুরো ঘন হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো এই একই মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি। আপনারা মেজারমেন্ট কাপ না থাকলে কোনো একটা পাত্র, বাটি বা কিছু কাপ, যে বাটিটা মেপে দেবেন সেটা একই মাপ রাখবেন, তাহলে জিনিসটা, মেজারমেন্টটা খুব ভালো হবে। দেখুন সন্দেশটা আমার প্রায় হয়েই এসছে, এটা টানিয়ে একদম শুকনো করে নেব। একদম কালাকাত সন্দেশ যেরকম হয় আর কি, সেরকমই দোকানের কিনা কালাকাত সন্দেশের মতোই সন্দেশটা রেডি করে নিলাম। বন্ধুরা, আমার আরেকটি চ্যানেল আছে বার্ডস অ্যান্ড গার্ডেনিং, যেখানে সমস্ত রকম গাছগাছার যত গাছ আছে, আমি কীভাবে গাছের সংরক্ষণ করি আর সমস্ত পাখি কীভাবে আমি পালন করি সেটার তথ্য পেয়ে যাবেন। এটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন সন্দেশটা হয়ে গেছে দেখুন একদম পাত্র থেকে ছেড়ে যাচ্ছে, একটু পাত্রের গায়ে লাগছে না, এই যে নাড়াচ্ছি, পাত্র থেকে সন্দেশটা ছেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে সন্দেশটা আমার রেডি হয়ে গেছে। সন্দেশটা যখন রেডি হয়ে গেছে একটা অন্য পাত্রে তুলে নেব, নিয়ে ওই কড়াইয়ের মধ্যে যে আরেকটু দুধ দেব, যে আগের সন্দেশ করার যে পাত্রটার মধ্যে, সেটার মধ্যে আরেকটু দুধ দিলাম, দিয়ে এবার ওই পাত্রে ময়দাটা মেখে নেব। এটা কিন্তু একটা টিপস, আপনারা বাড়িতে যদি কখনও যে পাত্রে দুধ জাল দেবেন সে পাত্রে যদি আপনারা আটা কিংবা ময়দা মাখেন, দেখবেন পাত্রটাও পরিষ্কার হয়ে যাবে আর ভালো মতো ওই যে দুধের যেগুলো পাত্রর মধ্যে থেকে যায় সেটা আর থাকবে না। যাই হোক বন্ধুরা, এই ময়দাটা ভালো করে যখন মেখে নেব, এটা ভীষণই গরম ছিল, একটু ঠান্ডা করে নিয়ে হাতে উষ্ণ উষ্ণ অবস্থাতে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। ওই দুধ দিয়েই মাখছি, আমি কোনো রকম জল দিইনি। যাই হোক, যখন মাখা হয়ে গেছে এটাকে এবার লেচি করে বেলে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এখানে লেচি করে নিয়েছি, 4টে লেচি হয়েছে, 5টা, 4-5টা আন্দাজে আমি দিয়েছিলাম। আমি এটা লেচি করে এটাকে বেলে নেব। ভালো করে পরোটাগুলো বেলে নিতে হবে, একটু বড় করে নেব, আবার বেশি বড় করা যাবে না, পাতলাও করা যাবে না, মিডিয়াম মাপে করতে হবে, যেহেতু ভেতরে এই সন্দেশের কুটটা দেওয়া হচ্ছে। এখানে 1 চামচের আন্দাজ সন্দেশটা পুর হিসেবে দিয়ে দিচ্ছি, একদম এইভাবে দিয়ে দেব, দিয়ে এটাকে ভাঁজ করে নিতে হবে।
ভাঁজ করে নেব। একদম এইভাবে যখন দিচ্ছি, প্রথমে একটা ফোল্ড, আবার এপাশের আর একটা ফোল্ডও এইভাবে দিয়ে এটাকে ভালো করে ভাঁজ করে নিলাম। এরপর মুখটা বন্ধ করতে হবে, ঠিক এইভাবে একটা সাইড দিয়ে দিলাম, আরও আর একটা সাইড, এইভাবে মুখটা বন্ধ করে দিলাম। একটু চেপে চেপে বড় করে নিয়েছি, ঠিক উল্টো দিকটা দিয়ে আমি বেলে নেব। ওটা যেই দিকটা মুখে আটকেছি তার বিপরীত দিকটা উল্টে নিয়ে বেলে নেব। বেশি প্রেশার দেওয়া যাবে না, যাতে ভেতর থেকে সন্দেশটা বেরিয়ে না যায়, আর খুব বড়ও করা যাবে না। মিডিয়াম একটা মাপে এই সন্দেশের পরোটাগুলো বেলে নিলাম। প্রত্যেকটা পরোটা এইভাবে বেলে নেব। এখন ওই একই পদ্ধতিতে আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিলাম, ঠিক এইভাবে মুখটা মুড়ে দিচ্ছি, দিয়ে এটাকে যখন আমি এইভাবে উল্টে নেব, এরপর এই উল্টে নেওয়ার পরে আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। দেখুন একদম আস্তে আস্তে এটাকে আমি বেলে নিচ্ছি, যাতে সন্দেশটা বেরিয়ে না যায়। দেখুন বন্ধুরা কি সুন্দর বেলা হয়েছে, একটুও সাইড দিয়ে বেরোয়নি। যেই দিকটা ভাঁজ করছেন সেই মুখটা ওপর দিয়ে আমি আবার চাটুর মধ্যে দিয়ে দিলাম। এরপর আবার উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে। সুন্দরভাবে ফুলে উঠছে, একদিকটা চাপ দিলে আর বাকি অন্য দিকটাও ওইভাবে ফুলে যাচ্ছে। দেখুন আমি একটু সাইডগুলো ভেজে নিলাম কাত করে, এইভাবে পরোটাগুলো সব ভেজে নেব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। নতুন বন্ধুদের বলবো, নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য সবার প্রথম আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, ভীষণই ভালো একটা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।